তো প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই যারা উচ্চ মাধ্যমিকে 2024-এ পরীক্ষা দিতে যাচ্ছ? তোমাদের জন্য এটা আমাদের লাস্ট ভিডিও, অর্থাৎ আজকের পর উচ্চ মাধ্যমিকে কোনো ভিডিও দেওয়া হবে না, একমাত্র পরবর্তীকালে আবার নতুন করে ভিডিও আসবে। কারণ এই ভিডিওতে যে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি আলোচনা করব, কাজেই যারা পরীক্ষা দেবে অবশ্যই ভিডিওটা দেখো, কারণ পরবর্তীকালে এই তোমাদের পরীক্ষায় বসতে তোমাদের অনেকটা কাজে লাগবে। প্রথমেই বলে রাখি, যেহেতু তোমাদের সময়টা কিছুটা এগিয়ে দেওয়া হয়েছে, তো সে কারণে তোমাদেরকে পড়াশোনায় খুব বেশি মনোযোগ দিতে হবে, কারণ ওই সময়টা তোমরা রিভাইজের জন্য রাখো অনেক সময় আর রুটিনের মধ্যে। তো যেহেতু সময়টা এগিয়ে দেওয়া হয়েছে, সে কারণে আমরা আজকের ভিডিওতে খুব ইম্পর্ট্যান্ট তিনটে প্রশ্ন, যেগুলো তোমরা অনেকেই করো বা তোমাদের মনে আছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। কাজে ভিডিওটা সম্পূর্ণ দেখো, যদি ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করো, একই সঙ্গে ভিডিওটা শেয়ার করতে একেবারে ভুলবে না। দেখো, প্রথম হচ্ছে খাতা সাজানোর কৌশল, কীভাবে খাতা সাজাবে, স্পেশালি আমাদের কিন্তু আমি বলবো ভূগোলের জন্য, ঠিক আছে? খাতা কীভাবে সাজাবে এটা একটা বেসিক জ্ঞান তোমাদেরকে দেবো। দ্বিতীয় হচ্ছে লাস্ট মিনিট কিছু টিপস দেবো তোমাদেরকে তোমাদের পরীক্ষার ভালো রেজাল্টের জন্য। পরবর্তী MCQ কীভাবে সলভ করবে তার কিছু গোপন টেকনিক আমরা আজকের ভিডিওতে দেবো। হয়তো তুমি কোনো প্রশ্নের উত্তর জানো না, ঠিক আছে, তাও কীভাবে কীভাবে সলভ করা যেতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। কাজেই খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, তোমরা অবশ্যই দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ মিস করবে না যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে। আর প্লিজ, তোমার কাছে রিকোয়েস্ট, তোমার কোনো বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। এই ভিডিও দেখে হয়তো যারা ভাবছো একবারে পাস করবে না, MCQ টেকনিকের জন্য তোমরা পাস করে যেতেও পারো, কাজেই ভিডিওটা দেখতে হবে পুরোটা। চলো শুরু করছি। প্রথমত দেখো, খাতা সাজানোর কৌশল, এখানে আমরা যে বিষয়টা আমরা তোমাদেরকে আমি বলবো, দেখো খাতা সাজানোর কৌশল মানে কি, বেশ কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদেরকে নোটিস করতে হবে। এক নম্বর হলো, খাতায় বেশি কাটাকাটি অপরিষ্কার অপরিচ্ছন্ন লেখাটা করা যাবে না। দ্বিতীয়ত, লাইনের মধ্যে গ্যাপ রাখতে হবে, অর্থাৎ দুটো লাইন লিখছো তার মধ্যে একটু গ্যাপ থাকে, অর্থাৎ লেখা খুব সুন্দর করতে হবে এরকম কোনো মানে নেই, কিন্তু লাইনের মধ্যে যদি গ্যাপ থাকে না, তাহলে তোমার লেখাটা খুব বেশি পড়তে ভালো লাগে এবং স্যাররা সেটাতে সন্তুষ্ট হন, এটা মাথায় রাখবে। পরবর্তী হচ্ছে, লেখার সময় তোমরা মার্জিন টানো, টানতেই পারো, যদি সময় থাকে অবশ্যই টানতে পারো। যদি মার্জিন না টানো, খাতাটা জাস্ট এরকম করে ভাঁজ করে নিতে পারো, ভাঁজ করলে একটা দাগ চলে আসে, সেই দাগ অনুযায়ী তুমি লেখালেখি শুরু করতে পারো। এবং খাতার ওপরের কিছু দিকটা, নিচের কিছু দিক, অল্প কিছু দিকটা এবং বাঁ দিকে ডান দিকে অল্প করে ছাড় রাখতে পারো। তোমরা অনেকেই কী করো যে ভুলটা, সাপোজ এটা মনে করো একটা খাতা, আমি ছোট করে দেখাচ্ছি, ওপরে বাদ দিলে এতটা, নিচে এতটা, পাশে এতটা, এতটা দিয়ে লাস্টে পড়ে রইল কি, এই ছোট্ট একটি জায়গা, একদমই করবে না, বারবার বলছি একদম করবে না, সেটা উপরের জায়গাটা বাদ দেবে মোটামুটি একটা মিনিমাম, তাও এমনটা নয় এতটা জায়গা বাদ দিয়ে দিলে এটা করবে না, এটা স্যাররা বিরক্ত হন, করবে না। নিচের দিকে জাস্ট অল্প একটা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, একদম অল্প, জাস্ট এই অল্প একটা জায়গা বাদ দেবে, বেশি নয়। আর বাঁ দিকে বাদ দিতে পারো, কারণ এখানে প্রশ্নের নাম্বারগুলো লিখতে তোমাদের কাজে লাগবে, অর্থাৎ বাঁ দিকে প্রশ্নের নাম্বার লিখবে। ডান দিকটাই বাদ দেওয়ারও প্রয়োজন নেই, যদি মনে হয় অল্প দেব, জাস্ট একটা ভাঁজ করে নেবে ছোট্ট করে, তাহলেই হয়ে যাবে, এটা হচ্ছে মূল কথা। পরবর্তী কথা হচ্ছে, খাতার তোমরা, এটা খাতা, আমি এদিকে এতটা বাদ দিলাম, এদিকে বাদ দিলাম, এই দুটো হচ্ছে মূল। এবার নিচে আমি দিতে পারি না দিতে পারি, এখানে প্রশ্ন নাম্বার দিলাম এবং প্রশ্নতে পয়েন্ট অবশ্যই করবে। সাপোজ মনে করো তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসছে, সামুদ্রিক ক্ষয়ের ফলে বা কাস্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপগুলো, তো এখানে কী করবে, কাস্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপ বলে হেডিং করবে, দুটো কালির পেন ইউজ করবে, ব্লু এবং ব্ল্যাক। এখানে করার পর লিখতে শুরু করলে এই দিকে একটা ছবি আঁকলে, প্রত্যেকটা ছবি তোমরা ডান দিক করে রেখে দিতে পারো এরকমভাবে, এরকম করে লিখে গেলে ঠিক আছে। এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা পাতা তোমাকে সাজাতে হবে। পরবর্তী কথা হচ্ছে, প্রশ্ন চেষ্টা করবে দাগ নাম্বারগুলো ঠিক করে দেওয়ার। অনেকে কী করো বলে দিই, অথবার প্রশ্নগুলো অথবাটা লিখতে ভুলে যাও। সাপোজ মনে করো 4.1-এর তুমি অথবার প্রশ্নটা করছো, সে কারণে 4.1-এর অথবাটা অবশ্যই লিখবে, তারপরে প্রশ্নটা উত্তর করবে, ঠিক আছে, স্যার যেন স্পষ্ট বুঝতে পারে। একই সঙ্গে পয়েন্ট অবশ্যই করবে, অর্থাৎ তুমি সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি লিখছো,
তাহলে সামুদ্রিক প্রশ্নটার ডাক নাম্বার দেওয়ার পর সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো, পয়েন্ট করো, তারপর নিচ থেকে লিখতে শুরু করো। দুটো কালির পেন ইউজ করবে, ব্লু এবং ব্ল্যাক। এবং তোমরা জিজ্ঞেস করবে, দাদা তাহলে কোনটাই লিখবো, কোনটাই পয়েন্ট করব। আমার যুক্তি অনুযায়ী তোমরা ব্ল্যাকে পয়েন্ট করো, ব্লুতে লেখো, বা তোমরা উল্টেও করতে পারো, কথাতে কোনো সমস্যা নেই, কিন্তু গুলিয়ে ফেলো না। অর্থাৎ মনে করো অনেকে কী করে দেখেছি, যে প্রথম পাতা কি দু পাতা যেটা করলো ব্ল্যাক পয়েন্ট ব্লু লেখা, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, ব্লু ব্ল্যাক লেখা ব্লু পয়েন্ট, এটা যেন না হয় আগের থেকেই মনস্থির করে নাও যে কোনটা করবে, সেই অনুযায়ী তুমি ঠিক থাকো। পরবর্তী কথা হচ্ছে, দাদা ছবি কী করে আঁকবো, ছবিটাকে আমি পেনে আঁকবো না পেন্সিলে আঁকবো? দেখো, ছবিটা পেন পেন্সিলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোথাও লেখা নেই যে তোমাকে পেনে আঁকলে তোমার নাম্বার কেটে নেওয়া হবে। কেন আমরা পেনে আঁকি না? কারণ ভুলের জন্য। অনেক সময় ভুল হয়, তাহলে কাটাকাটি কী করে করবে বা মুছবে কী করে, সেটা হবে না, সে কারণে পেন্সিলে আঁকবে। তাহলে পেন্সিলে আঁকলে কী করবে, তোমরা পেন্সিলটা ভালো করে আগের থেকে ভালো করে দেখে নিয়ে যাবে, পেন্সিলে আঁকার সময় অবশ্যই একটা বক্স করে দেবে। যেগুলো বলছি তোমরা প্রিয় বন্ধুরা, এগুলো কিছু লাস্ট মিনিট টিপস, ঠিক আছে, লাস্ট মিনিট টিপস তোমাদেরকে দিচ্ছি, এগুলো কিন্তু ভালো করে দেখো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করো, ঠিক আছে। দেখো, তাহলে বক্স করব, বক্সে আমরা ছবি আঁকবো। সাপোজ এটা একটা আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, একটা আমি ছবি এঁকে দিলাম, সাপোজ এইরকম একটা গৌর, সরি এটা আঁকলাম মনে করো ইনসেলবাজ, ঠিক আছে, এরকম করে ইনসেলবাজ এঁকে দিলাম, গৌর তো দেখতে আলাদা, সরি, তো এটা ইনসেলবাজ। তাহলে আমরা কী করবো, এখানে এখানে লিখবো চিত্র, দিয়ে লিখে দেবো ইনসেলবাজ, বুঝতে পেরেছ? ঠিক এইভাবে ছবিগুলো আঁকবে, খুব সুন্দর দেখতে লাগবে এবং স্যাররা ভীষণ খুশি হবে। এগুলো তোমাদেরকে বলছি যেগুলো উচ্চ মাধ্যমিকের স্যাররা এইরকম জিনিস দেখে পড়ে না, নাম্বার তোমার দিতে বাধ্য হবে, কারণ পাঁচের মধ্যে দেখবে একজন স্টুডেন্ট খুব ভালো লিখেছে, এইসব জিনিসগুলো না করলে সাড়ে চার পেয়ে গেছে, আর কেউ পাঁচ পেয়ে গেছে। তাহলে স্যারকে নজর কাড়ার জন্য কিছু তো করতে হবে, এগুলো করবে, ঠিক আছে। আর একটা কথা, মনে করো কোনো ক্ষয়চক্রের ফলে ভূমিরূপ দিয়েছে তোমাকে, তুমি পাঁচটা ভূমিরূপ পারছো, চেষ্টা করবে পাঁচটার মধ্যে চারটে যেন অবশ্যই ছবি আঁকার, ঠিক আছে। পরবর্তী টিপস নাম্বার টু, দু নম্বরের প্রশ্নের জন্য, অনেকে দেখো যেগুলো টু মার্কস প্রশ্ন, দু নম্বরের জন্য প্রশ্ন, তারা কি করে বলো তো, সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ হাবি জাবি দিয়ে ভর্তি করে দাও, কোনো প্রয়োজন নেই। দু নম্বরের প্রশ্ন কীভাবে লিখবে, দেখো দু নম্বরের প্রশ্ন, তুমি সাপোজ পরীক্ষায় প্রশ্ন এসছে পোলজি কী বা পোলজি কাকে বলা হয়, তাহলে কী করবে, সংজ্ঞা, পোলজির সংজ্ঞা দিলে, ঠিক আছে। হয়তো তুমি পারলে দুটো বৈশিষ্ট্য লিখে দাও, সংজ্ঞা বৈশিষ্ট্য, যদি সম্ভব হয় উদাহরণ লিখতে পারো। এভাবে এক্সট্রা দু নম্বরের প্রশ্নের জন্য ছবি লাগে না, তাহলে ছবি ক নম্বরের প্রশ্ন দেবে, দেখো সেটাও বলে দিই। প্রধানত ছবি দিতে হবে তিন নম্বর, চার নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্নে ছবি দিতেই হবে। যদি পরীক্ষায় বলা না থাকে তাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু দু নম্বরের প্রশ্নে ছবি দেওয়ার দরকার নেই, হয়ে গেল বোঝা। পরবর্তী চার নম্বরের যে পার্থক্যগুলো আসে, সেই পার্থক্যগুলো কটা লিখবে, এটা তোমাদের অনেক অনেকের প্রশ্ন থাকে। দেখো যে আমি প্রশ্নগুলো করছি, দেখবে তোমাদের মনে এগুলো আশা করছি অনেক সময় এসে থাকে, আশা করছি উত্তর পেয়ে যাবে। এর পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাও। যদি প্রশ্নের সংখ্যা বেশি থাকে, আমি পরবর্তী আর একটা ভিডিও আসবো, আমি যদিও লাস্ট ভিডিও বলেছি, লাস্ট ক্লাস বলেছি, কিন্তু তোমাদের জন্য অবশ্যই দেবো, ঠিক আছে। তাহলে চার নম্বরে যে পার্থক্য লিখবে, কটা পার্থক্য লিখবো দাদা? দেখো অনেক সময় পরীক্ষায় বলে দেয় যে তিনটে পার্থক্য লেখো তিন নাম্বার, তখন তুমি তিনটে পার্থক্যই লিখতে পারবে, চারটে লেখার দরকার নেই। আর যদি চার নাম্বারের প্রশ্ন আসে পার্থক্য বলে না দেয়, তখন মিনিমাম চারটে, পাঁচটা, ম্যাক্সিমাম ছটা লিখবে, চার নাম্বারের জন্য ছটা পার্থক্য এনাফ। তা বলে এটা নয় প্রচুর জটা জানা, তুমি সাতটা দশটা লিখে দিলে কোনো প্রয়োজন নেই, পাঁচটা লেখো, ছটা লেখো, ম্যাক্সিমাম যদি লিখতে পারো সাতের বেশি লিখবে না, ঠিক আছে। কিন্তু পার্থক্যগুলি না গঠনমূলক হয়, এরকম নয় অনেকে কী করো, উদাহরণ এই একটা একটা, এরকম নয়, ফুল বাক্যে লেখার চেষ্টা করবে, প্রথমে লিখলে সংজ্ঞা, তারপর হয়তো প্রকৃতি আছে বা গঠন আছে, ঠিক আছে, এইভাবে পূর্ণ বাক্যে পার্থক্যগুলো লিখবে, দেখতে ভালো লাগে। সঙ্গে পার্থক্যের বাঁ দিকে করবে বিষয়, তারপরে এইদিকে একটা, ওদিকে একটা, তিনটে ঘর থাকবে, ঠিক আছে, এইভাবে লিখবে, নাম্বারটা ভালো পাবে। পাঁচ নাম্বার প্রশ্নগুলো আলোচনা করেই দিলাম, তাহলে লাস্ট মিনিট টিপস যেগুলো আমি দিলাম, দু নম্বর, তিন নম্বর, চার নম্বর বা পাঁচ নম্বরের প্রশ্নের জন্য, এগুলো অবশ্যই মাথায় খেয়াল রাখা প্রয়োজন, পড়ার সঙ্গে সঙ্গে বা যেরকম ভালোভাবে পড়াশোনা করছো তোমরা, তার সঙ্গে সঙ্গে এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং লাস্ট যে কথাটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা হচ্ছে এমসিকিউ কীভাবে সলভ করবে, এমসিকিউ সলভ করার টেকনিক কী।
দেখো এই টেকনিকটা আমি ইউজ করেছি এবং সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। প্রথমে যে বলে দিই, আমরা এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। চলো এমসিকিউ লেখার টেকনিক আমরা দেখে নিই। সাপোজ একটা পরীক্ষায় প্রশ্ন এসছে, যে কোনো একটা, আমি জাস্ট লিখছি না কিছু, এই একটা প্রশ্ন, অপশান এ একটা দেওয়া আছে, অপশান বি, সি এবং ডি, চারটে অপশান আছে। বেশ, খুব ভালো কথা। সাপোজ মনে করো তুমি প্রশ্নের উত্তরটি জানো না, সঠিক উত্তর কোনটি হবে তুমি ঠিক খেয়াল করতে পারছো না, এই মুহূর্তে মনে পড়ছে না তোমার, কী করবে? দেখো যেটা করণীয়, প্রশ্নটি ভালো করে গুরুত্ব সহকারে পড়ো প্রথমে, ঠিক আছে, এবং চারটি অপশান ভালো করে পড়ো। পড়ার পর তুমি বুঝতে পারবে, এরকমটা কখনোই হবে না হয়তো যে তুমি এই শব্দগুলি কখনো শোনোই নি, ঠিক আছে। তাহলে এমসিকিউ উত্তর করার টেকনিক হলো, হয় তুমি সঠিক উত্তর জানো তাহলে ডাইরেক্ট টিক মেরে দাও, বাস তুমি সেটা সঠিক উত্তর হয়ে গেল। যদি তুমি না জানো তাহলে নেগেটিভ দিক থেকে এগিয়ে এসো, অর্থাৎ এই প্রশ্নটা ভালো করে পড়লে এই অপশানটা ভেবে দেখলে এটার সঙ্গে রিলেটেড কি হতে পারে, উত্তর তুমি জানছো না কোনটা নয় সেটা আগে দেখো, এটা আশা করছি হবে না। তারপর দেখলে বিটা দেখলে, সিটা দেখলে, ডিটা দেখলে, ডিটাও হবে না। তাহলে চারটি অপশানের মধ্যে তোমার কটা বাদ চলে গেল, দুটো বাদ চলে গেল, এই দুটো সিওর হবে না তুমি জানো, কিন্তু এই দুটোর মধ্যে তুমি জানো না কী হবে। আর এরপর তোমাকে দেখতে হবে যে মোটামুটি কোনটার সঙ্গে রিলেটেড আছে। আমি বলতে চাইছি যে চারটি অপশানের থেকে দুটো অপশান চলে এলো, তাহলে তোমার চুজ করতে অনেকটা ইজি হবে, হয়তো তোমার ভুল যেতে পারে, ভুল হবে না তা বলছি না। এবার তুমি আন্দাজে একটু চেষ্টা করবে, একটুকু ভাবনা চিন্তা করে যদি পড়েছো কি না, বা এইভাবে যদি চিন্তাভাবনা করো, হয়তো তুমি বির অপশানটা উত্তর দিয়ে চলে এলে, পরীক্ষা হল থেকে এসে দেখলে বাড়িতে এটা ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলতে চাইছি এইটাই যে ঠিক হবেই তা নয়, কিছুটা টেকনিক তোমাদেরকে বললাম, কারণ আমি জানি না উত্তর, উত্তর না যদি এই জায়গাতে তাকে দিয়ে চলে আসি, আমার কি আমার চারটে অপশানের মধ্যে আমার অপশানের সংখ্যা বেশি থেকে যে অপশানের সংখ্যা কমে যায়, তোমার উত্তর খুঁজতে সুবিধা হবে। মনে করো তোমার কাছে আমি চারটে অপশান দিলাম আর দুটো অপশান দিলাম, তোমার কোনটা বেশি বলতে ইজি হবে? অবশ্যই দুটোটা ইজি হবে, তাই অপশানগুলো বাদ দিয়ে দিয়ে যদি সলভ করার চেষ্টা করো আমার মনে হয় সবথেকে বেশি ভালো হবে। এটা হচ্ছে যারা এমসিকিউ পারবে না কোনো প্রশ্ন তাদের জন্য, যারা প্রশ্নের উত্তর পারবে তাহলে তো কোনো ব্যাপারই নেই, তুমি উত্তর দিয়ে চলে এলে। কিন্তু এইভাবে তোমরা যদি প্র্যাকটিস করো বা তোমরা যদি অন্যরকম চেষ্টা করো এরকম নেগেটিভ দিক থেকে, সেগুলো কিন্তু অনেক সময় সঠিক উত্তর হয়ে যায়, মানে 80% চান্স থাকে সঠিক উত্তর হয়ে যাওয়ার, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, লাস্ট তোমাদের কথা, সেটা হচ্ছে এমসিকিউ যখন করবে ভীষণ মাথা ঠান্ডা রেখে প্রশ্নগুলো বারবার পড়ে উত্তর করবে। অনেক সময় কী থাকে, নেগেটিভ উত্তর থাকে, অর্থাৎ কোনটি নয়, অনেক ছাত্রছাত্রী নয়টি দেখে না, উত্তর দিয়ে চলে এলো, এটা ভুল হয়ে যায়। কাজেই এমসিকিউ সলভ করা খুবই সহজ আবার খুবই কঠিন, সে কারণে খুব ধৈর্য সহকারে প্রশ্ন বারবার পড়ে উত্তরে দাগ দেবে, নাহলে একবার ভুল হয়ে গেলে এক নম্বর চলে যাবে। কাজেই মাথা ঠান্ডা রাখাটা খুব প্রয়োজন। আর এমসিকিউ কীভাবে পড়বে সেটা একটু বলে দিই। দেখো আমরা যারা, মানে আমাদের যা বইটা যারা কিনেছো, আমার যে লেখা বইটা, এই বইটা যারা পড়বে এমসিকিউ অনেকটাই কমন পেয়ে যাবে, প্রচুর পরিমাণে প্রশ্নটা করা আছে, ঠিক আছে। আর যাদের কাছে এই বইটা নেই তারা কী করবে, তারা বই থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলো পড়ো, যেমন মনে করো ঘূর্ণিপাতের বিভিন্ন নামগুলো ভালো করে পড়ে নাও, বা যেগুলো তোমার বিভিন্ন স্থানীয় বায়ুর নামগুলো ভালো করে পড়ে নাও, ঠিক আছে। এরকম ছকছক যে জিনিসগুলো রয়েছে সেগুলো ভালো করে যদি রিডিং পড়ো, বা কোনটা সঞ্চয়িত ভূমিরূপ, কোনটা ক্ষয়জাত ভূমিরূপ, কৃষি থেকে কী কী প্রশ্ন আসতে পারে, অনুশীলনগুলো প্র্যাকটিস করলে, এবিটিএ টেস্টে প্র্যাকটিস করলে, এইভাবে যদি প্র্যাকটিস করো আশা করছি তুমি অনেকটা বেশি সাফল্য লাভ পাবে। তাহলে আজকে ভিডিওতে মোটামুটি আমি চেষ্টা করলাম তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেওয়ার। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাও, আর তোমাদেরকে রিকোয়েস্ট এটাই, তোমার এই ভিডিওটা বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করে দিও, পরবর্তীকালে আরও ভিডিও তোমাদের জন্য আসবে। তবে তোমাদের উচ্চ মাধ্যমিক এটাই শেষ ভিডিও, পরবর্তীকে যারা ভূগোল অনার্স করবে তাদের জন্য আমাদের চ্যানেল অবশ্যই হেল্পফুল হবে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।